ফিরোজপুরের নেসারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 21টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রোববার ভোর 5টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুমনের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পাশের একটি বসত ঘরের বিজয় হালদার জানান, ভোর আনুমানিক 4:30 আগুন জ্বলতে দেখে তিনি ডাক চিৎকার দিলে লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নেসারাবাদ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাবুল হালদারের হার্ডওয়্যার ও তেলের দোকান, স্বপন সুতারের ওয়ার্কশপ সহ 21টি দোকান ও একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালার জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকরা প্রায় কোটি টাকার সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নেসারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল সালাম বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখানে তো গড় এক লাইনের ঘর, তো কাঠের ঘর, তারপরে আমরা হিসেব নিকেশ করে দেখলাম যে গড়ের সংখ্যা একত্রিশ বলছে, বা আমরা দেখছি যে গড়গুলো ছোট ছোট, তো তার দোকান বেশি সংখ্যক, তার দোকান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন, ওসি আবির মোহাম্মদ হোসেন ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন। ফিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে টিআইবি 71 টিভি।